চাঁদিপুর থেকে একদিনের সফরে চলেছি ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ভিতরকণিকা। পর্যটকরা সাধারণত চাঁদবালি থেকে লঞ্চে যায়, তবে আমরা আরও কিছুটা এগিয়ে এসে জয়নগর থেকে লঞ্চে উঠেছি। ভিতরকণিকা কিভাবে যাবেন, চাঁদবালিতে কোথায় থাকবেন, চাঁদিপুর থেকে কিভাবে যাবেন, আমরা কিভাবে এলাম, বোটের ভাড়া, এসব আগের পর্বেই বলেছি। আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নেবেন। এই পর্বে আপনাদের ভিতরকণিকা ভ্রমণ করাবো। সবাই লঞ্চে উঠে পড়েছি, চলুন এবার যাত্রা শুরু করা যাক। ব্রাহ্মণী নদীর উপর দিয়ে আমাদের লঞ্চ চলেছে। কিছু দূরে খোলা চেকপোস্ট থেকে আমাদের পারমিট করাতে হবে। ভিতরকণিকা ভারতের উড়িষ্যা রাজ্যের একটি ম্যানগ্রোভ অরণ্য। এটি ব্রাহ্মণী নদী ও বৈতরণী নদীর বদ্বীপে 650 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ভিতরকণিকা ম্যানগ্রোভ 1952 সাল পর্যন্ত জমিদারি জঙ্গল হিসাবে পরিগণিত হতো। এরপর উড়িষ্যা সরকার জমিদারি ব্যবস্থা বিলুপ্ত করে এইসব জঙ্গলগুলিকে বন বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে আসে। 1975 সালে ভিতরকণিকাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়। এখানে যাওয়ার জন্য পাস বা এন্ট্রি এখানেতে করতে হবে। খোলা চেকপোস্ট আমাদের কাগজ নিয়ে যাচ্ছে। চেকপোস্ট অফিস, এখান থেকে পারমিশন করাতে হবে। কাগজপত্র রেডি করে আবার আমাদের বোট যাত্রা শুরু করবে। এদিকে একটু টাকাও তো সবাই মিলে আবার যাত্রা শুরু হয়েছে। পারমিশনের পর্ব শেষ। এখন জোয়ার চলছে, তাই কুমির দেখতে পাওয়ার কোনো চান্স নেই। তবে ফেরার সময় ভাটা চলবে, তখন অবশ্যই দেখতে পাব। বড় বড় কেয়া গাছ। আমার পাশেই বসে আছেন এই বোটের যিনি গাইড, গণেশ সাউ। তো তার কাছ থেকে আমরা এই জায়গার সম্পর্কে অনেক কিছু তথ্যই পেয়েছি। উনি আপনার আমাদেরকে কি বলেছেন সেগুলো আপনাদেরকে আবার শোনাচ্ছি। এই যে খোলা যে জায়গাটার নাম বলছে, সেখান থেকে হচ্ছে যে বোটের এন্ট্রি পয়েন্ট। সেখান থেকে বোট বুকিং করে গেস্ট মানে ভিতরকণিকা ঘোরার জন্য এসে এখন আমরা যাচ্ছি ভিতরকণিকা ভিতরে। সেখানে হরিণ, কুমির, বিভিন্ন বিদেশ থেকে পাখি এসছে দেখা যায়। হ্যাচারি আছে, মিউজিয়াম আছে, সব দেখা যাবে। পুকুর থেকে একটু গৌরী কুমির আছে, সেখানে দেখা যাবে। হ্যাঁ, গেস্ট মানে এলে এখানে রুম ভাড়া, খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে। এরিয়া কতটা? এরিয়া প্রায় 10-16 কিলোমিটার এরিয়া হবে। আমরা এখন যাচ্ছি এই নদীটা, কোন নদীর উপরে? এটা নদী না, এটা কি খাল? হ্যাঁ, মানে নদীর একটা শাখা। আচ্ছা, এটার নাম কি পরিচিতি? এটা হচ্ছে কুলা কিক। কুলা কিক, কুলা কিক। আচ্ছা, আমরা যাকে বলা বলি যে খাল বা খাড়ি, তো যে খাড়ি হচ্ছে এটাকে বলা হয় খাড়ি, বাংলায় যেটাকে খাড়ি বলা হয়। এই খাড়িটার নাম হচ্ছে খোলা খাড়ি। আর সেইটা থেকেই যে খোলা চেকপোস্ট যেটা দেখালাম, যেখান থেকে আমাদের পারমিশন করাতে হলো, এটা হচ্ছে সেই জায়গার নাম থেকেই এই খোলা খাড়ি। ভিতরকণিকা ঘুরতে কত সময় লাগে? তাদের বোটিং মানে যাওয়া আইসার সময় যখন ঘুরাও, এবার বাইরে একটা সেঞ্চুরিতে একটা জঙ্গলে বিভিন্ন পাখি আছে, সেই জায়গাটা ঘুরে সকালে টাইম মিশে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে।
এখানে এই ভিতরকণিকার ভিতরে থাকার কি ব্যবস্থা আছে? হ্যাঁ, রুম আছে, খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, সব আছে, সব বুকিং করতে হয়। এটা কি ফরেস্ট ডিপার্টমেন্টে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টেও আছে, প্রাইভেটেও আছে। প্রাইভেটেরগুলো কীভাবে করতে হয়? সেরকম একদিনের আগে কিংবা হোটেল থেকে হোটেল থেকে বুকিং করতে হয়। আর পিক টাইম হচ্ছে শীতকাল। হ্যাঁ, শীতকালে ও প্রচুর গেস্ট আসে, বিদেশ বাজার প্রচুরই পাওয়া যায়। ফেসবুকে আমার একটা পেজ আছে, নাম ট্র্যাভেল উইথ স্বপ্ন। যারা আমার তোলা স্টিল ছবি ও আমার ভ্রমণমূলক ভিডিও দেখতে চান, তারা ফেসবুক পেজে আমায় ফলো করতে পারেন। এছাড়াও ইনস্টাগ্রামে আমায় পাবেন। ওই দূরে ডাংমাল, ডাংমাল যাচ্ছি আমরা। কাছেই আছে গহিরমাথা সৈকত। অলিভ রেডলি কচ্ছপ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত সমুদ্র থেকে গহিরমাথা সৈকতে উঠে আসে। আনুমানিক হিসাব অনুযায়ী অলিভ রেডলি কচ্ছপ প্রতি ঋতুতে গহিরমাথা সৈকতে গড়ে 2,50,000টির মতো বাসা বাঁধে। যারা ভিতরকণিকায় এসে থাকতে চান, তাদের এই ডাংমালেই থাকতে হবে। এখানে বন দপ্তরের কটেজ যেমন আছে, তেমনি বেসরকারি লজও আছে। এখানে একটি কুমির প্রকল্প ছাড়াও একটি মিউজিয়ামও আছে। আমরা এখন সেগুলোই দেখব। লঞ্চ এই জেটিতেই থাকবে, আমাদের পায়ে হেঁটে ভিতরে যেতে হবে। জগডুম্বুর পুজোতে লাগে এসব শ্বাসমূলগুলো দাঁড়িয়ে রয়েছে। জোয়ার চলছে যেহেতু, এখন জোয়ারের জল ঢুকেছে। এই দেখতে পাচ্ছেন সব শ্বাসমূল। জেটি থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে এখানে আসতে হবে। এখানে টোটোর ব্যবস্থা থাকলেও আমরা টোটোর দেখা পাইনি। থাকার ব্যবস্থা আছে, হেতাল হাউস, এপাশে আছে বাণী ভবন। মিউজিয়াম বিভিন্ন সাপ ইন্ডিয়ান পাইথনের ডিম।
এখানে আর একটা সাপের বাচ্চা, কুমিরের বাচ্চা রাখা আছে। ১৭ ফুট ২ ইঞ্চি কুয়ের কঙ্কাল। এই কুমিরটার কঙ্কাল উদ্ধার করা হয়। বিশাল আকৃতি কঙ্কাল। বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিকস পাওয়া যায়, সরিষ্ঠী তাদের মধ্যে সবার প্রথমে আসছে কুমির। ডেজার্ট মনিটর, আমরা যাকে বলি গোসা। ওয়াটার মনিটর লিজার্ড, এটা জলে থাকে। কিং কোবরা, আর থাকে ইন্ডিয়ান পাইথন। স্তন্যপায়ী প্রাণী, ম্যামালস অফ ভিতরকণিকা, ইঁদুর, বাদুর। ডলফিন, রকমের ডলফিন। হর্স শু ক্রাব, যাকে রাজ কাঁকড়া বলে। রেড ক্রাব, লাল কাঁকড়া। স্পাইডার ক্রাব, গাছে উঠতে পারে এগুলো। আর ব্যাঙাচির মতো ডাঙাতে লাফা, জলেও থাকে। অ্যাম্ফিবিয়াস ফিশ, আপনারা হয়তো সুন্দরবনে গিয়ে অনেক দেখেছেন। সি টার্টেল এখানে তো থাকে। নানান রকমের কচ্ছপ, ম্যামালস, এছাড়া প্রচুর রকমের কিংফিশার এখানেতে আছে। হোয়াইট কিংফিশার প্রচুর রয়েছে, কমন কিংফিশার তো আছেই। বিভিন্ন ধরনের মাইগ্রেটরি বার্ডসও এখানেতে আসে। যারা আমার বার্ডিংয়ের ভিডিওগুলো দেখেছেন তারা এই বার্ডগুলোর সঙ্গে পরিচিত থাকবেন। এখানে তো আমি তো ছবি দেখাচ্ছি মিউজিয়ামে। বহু ছবি দিয়েছি, তবে মাইগ্রেটরি বার্ডসগুলো শীতকালে আসলেই আপনি পাবেন। আরও এখানে তো অনেক কিছুই আছে। ডলফিনের কঙ্কাল, এখানে একটা ক্রোকোডাইল হ্যাচারি আছে।
এক দুই তিন চার করে কুমিরের জীবনের বিভিন্ন পর্যায় সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে। কুমিরের ডিম রাখা আছে এখানে, একটা আরো বড়। একটা বোর্ডে খাবারের রেট, রুম রেন্ট, বুকিং কিভাবে করবেন সব কিছু দেওয়া আছে, ভালো করে দেখে নিন। ফুডকোর্টের পিছন দিকে জঙ্গলের কিছু স্পটেড ডিয়ারকে ঘাস খেতে দেখলাম। আমরা হাঁটতে হাঁটতে ভিতরকণিকা ন্যাশনাল পার্কের বাইরে বেরিয়ে এলাম। বাইরের দিকে বেসরকারি লজ ও খাবার হোটেল আছে। আমরা এখানেই একটা হোটেলে লাঞ্চ করব। ততক্ষণে ভাটা পড়ে যাবে এবং আমরা কুমির দেখতে দেখতে ফিরে যাব। সেই সব দৃশ্য পরবর্তী পর্বে আপনাদের দেখাবো। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।